আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি। আর সুস্থ আছি বলেই আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে কিছুদিন ধরে হচ্ছে যে এই বাজারগুলো কিনে নিয়ে এসেছিল, আমি কয়েকদিন যাবৎ তো ব্লগও দিচ্ছি না, মানে একটু শরীরটা খারাপ যাচ্ছিল, এখন আবার আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি, সেই জন্য আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এই বাজারগুলো অনেক আগে থেকে কিনে নিয়ে এসেছিল, আমি গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিল না, কারণ শরীরটা খারাপ, সেই জন্য গোছাতে পারছিলাম না। সেই জন্য আজকে যেহেতু চিন্তা করলাম হচ্ছে যে গোছাবো, ছোটো করে একটা ব্লগ আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি প্রথমে আমি আজকে চিন্তা করলাম যে বাদামগুলো আগে একটু করে গুছিয়ে নিই। আর এগুলি হচ্ছে যে প্রতিদিনই আমার কিছু না কিছু খাবার আমার খাবারের মেনুতে রাখতে হয়, সেই জন্য আমার এ ধরনের বাদাম, তারপরে কিশমিশ, খেজুর এগুলো আমার সবসময় আমার ঘরে রাখতে হয়। কারণ ওই যে আপনারা তো নিয়মিত আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে আমার কিছুদিন পরপর হচ্ছে যে ব্লাড কমে যায়, সেই জন্য আমার এই ধরনের খাবারগুলো ডক্টর বলেছে সবসময় খেতে, কিশমিশ আর হচ্ছে খেজুর। কিন্তু ওই যে বাদামটা আমি পছন্দ করি আর কি খেতে, সেই জন্য বাদামটাও ঘরে রাখি সবসময়। আর এই খাবার বাদামগুলো অনেক আগে নিয়ে এসেছিলো, কিন্তু আমি রাখার সময় পাচ্ছিলাম না একটু শরীরটা অসুস্থতার কারণে, আজকে হচ্ছে যে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই জারগুলো একটু ময়লা হয়ে গিয়েছিলো, সে জারগুলো ধুয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম, আজকে এখন মুছে তারপরে পরপর করে সবগুলো বাদাম আমি রেখে দিচ্ছি। আর এখানে বাদাম নিয়ে আসছে বলতে দুই ধরনের বাদাম নিয়ে আসছে আর কি, ওয়ালনাটটা নিয়ে আসছে আর হচ্ছে কেশুনাটটা নিয়ে আসছে। আর ওই বাদামগুলো বাসায় আছে, সেগুলো শেষ হয় নাই, সেই জন্য সেগুলো আনিনি। এই দুই ধরনের বাদামই এবার হচ্ছে যে নিয়ে আসছে, আর নিয়ে আসছে কিশমিশ, তারপরে হচ্ছে খেজুর। আর এই বাদামটা না খেতে অসম্ভব মজা, এটা মনে হয় ভাজা বাদাম, সেই জন্য খেতে অসম্ভব মজা। দেখা গিয়েছে যে কাঁচা বাদামটা নিয়ে আসলে তেলে ভেজে খেলেও কিন্তু অতটা মজা লাগে না, এটা কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা মানে যারা এই বাদাম পছন্দ করেন তারা এই বাদামটা খেয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, অসম্ভব মজা কিন্তু বাদামটা। এই যে এই বাদামগুলো আগে থেকে ছিল করে আমি হচ্ছে যে একটু কমে কমে গিয়েছে, আর বড়ো বড়ো জারগুলোতে ছিল, সেই জন্য এখন বড়ো বড়ো জারগুলোতে এখন যে নিয়ে এসেছে বাদাম সেই বাদামগুলো রাখলাম। আর এখন হচ্ছে অল্প অল্প করে যে বাদামগুলো আগে থেকে আছে সেগুলো ছোটো ছোটো জারে আমি ঢুকিয়ে নিচ্ছি। আর একটা আপু আমাকে মানে কমেন্ট করেছিল, বলেছিল যে আমি পরোটাগুলো কিভাবে আমি রাখি, আমি সেই আপুর উদ্দেশ্যে কথাটা বলছি। আমি হচ্ছে যে একটা পলিথিন দিয়ে তারপরে হচ্ছে একটা পরোটা রেখে, মানে পলিথিনটা বড় থাকলে দেখা গিয়েছে অর্ধেকটার মধ্যে একটা পরোটা রাখি, তারপরে আবার হচ্ছে মানে এটাই উল্টিয়ে দিয়ে তারপরে এটার উপরে আবার আরেকটা পরোটা রাখি, এভাবে করে আমি রাখি, পলিথিনের ভিতরে আমি রাখি না। কোনো একদিন আবার যখন আমি পরোটা বানানো দেখাবো বা ইয়ে করবো, রাখি কীভাবে সেটা শেয়ার করব, তখন অবশ্যই আমি ওই আপু মানে ওই আপু যেন ভালো করে বুঝতে পারে সেভাবেই আমি শেয়ার করব। আর আজকে হচ্ছে আমি একটু মুখে বলে দিচ্ছি, অনেক সময় দেখা যায় আমার ছোটো বেবি আছে তো কেউ কিছু মনে করবেন না, অনেকেরই কমেন্টের রিপ্লাই আমি সঠিকভাবে মানে সঠিক সময় আমি দিতে পারি না, কারণ হচ্ছে আমার বেবি আছে, যেহেতু আপনারা তো বুঝেন বেবি থাকলে যে একটু মানে কাজের একটু ঝামেলা থাকে বেশি, সেই জন্য সঠিক টাইমে সব কিছু আমি সঠিকভাবে করে উঠতে পারি না। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর হচ্ছে এখানে এখন আমি খেজুরগুলো ঢুকিয়ে নিচ্ছি, আর এই ইয়েটা হচ্ছে কাঁচের জারটা হচ্ছে আমি টেবিলে রাখি, খেজুর রেখে দিই হাতের কাছে যেন থাকলে একটা দুইটা করে সবাই যেন খেতে পারে, সেই জন্য আমি হচ্ছে যে এটার মধ্যে কিছু খেজুর রেখে দিচ্ছি। আর আরেকটা জারও আছে, সেটার মধ্যে আমি কিছু বাদাম দেখা গিয়েছে আমি টেবিলের উপর রেখে দিব, যেন মানে বাচ্চারা যেন আসতে যেতে মানে হাতের কাছে পেয়ে একটু না একটু খেতে পারে আর কি, সেই জন্য আমি হাতের কাছে পাওয়ার জন্যই মানে এভাবে টেবিলে কিছু বাদাম তারপরে কিছু খেজুর এগুলো হচ্ছে আমি রেখে দিই। আর
বাদাম রাখার পরে কিছু কিছু বাদাম খেজুর এগুলো কিন্তু বেশি হয়েছে, সেইগুলো আমি পলিথিনগুলো ইয়ে করে মুড়িয়ে তারপরে হচ্ছে এখন স্টেপলার করে রেখে দিচ্ছি। আর ওই ওইখান থেকে যখন আবার শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি আবার ঢুকিয়ে নেবো আর কি। আর আজকে আমি মূলত ব্লগটা শেয়ার করছি হচ্ছে যে আমি যে মানি প্ল্যান্ট গাছ কীভাবে মানে জোপড়া করি। অনেকেই আছে মানি প্ল্যান্ট গাছ কিন্তু জোপড়া দেখতে ভালো লাগে, পছন্দ করে আর কি। আর আমি কীভাবে মানি প্ল্যান্ট গাছ আমি জোপড়া করি সেটাই হচ্ছে যে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই যে আমি একটা বারান্দা থেকে একটা মানি প্ল্যান্ট গাছ আমি নিয়ে এসেছি, দেখেন অনেক সুন্দর কিন্তু আমার মানি প্ল্যান্ট গাছটা অনেকটা জোপড়া হয়েছে। এটার কিভাবে আমি করি সেটি আপনাদের সাথে আমি মূলত শেয়ার করব। এই যে দেখেন টপ থেকে যে ডালপালাগুলো বের হয়ে গিয়েছে সেইগুলোকে আমি কেটে কেটে হচ্ছে আমি মানে ফেলে দিব আর কি। ফেলে দিব বলতে অন্য একটা জারে বা কিছুতে লাগিয়ে রাখবো আর কি। আর আমি কিন্তু এখানে মধ্যে থেকে কোনো গাছই কোনো একটা ডালপালাও আমি কাটবো না, শুধু টপ থেকে বের হয়েছে যে ডালপালাগুলো সেই ডালপালাগুলো আমি কাটবো। সেই ডালপালাগুলো কাটলে দেখা গিয়েছে এখান থেকে আবার শাখা গজাবে, তখন এইভাবে এইভাবে করে কিন্তু আমার মানি প্ল্যান্ট গাছগুলো জোপড়া হয়। আর আমি মূলত জোপড়া গাছই বেশি পছন্দ করি, সেই জন্য প্রতিটা মানি প্ল্যান্ট গাছই আমার কিন্তু জোপড়া। আর আমি জোপড়াগুলো কিন্তু এইভাবেই করেছি, মানে মধ্যে থেকে আমি না কেটে সাইড দিয়ে যে টপ থেকে বের হয়ে যাবে যে ডালপালাগুলো সেই ডালপালাগুলো আপনারা যদি জোপড়া করতে চান তাহলে কেটে নেবেন। আর দেখা গিয়েছে যে মধ্যে দিয়ে যদি কাটেন, মধ্যে টপ থেকে টপের মধ্যে মধ্যে থেকে যে ডালপালাগুলো আছে সেইগুলো যদি কাটেন তাহলে দেখা যাবে মধ্যে দিয়ে মানে ফাঁকা ফাঁকা দেখা যাবে, ভালো লাগবে না। সেই জন্য কখনো মধ্যে দিয়ে কাটবেন না, মানে টপ থেকে বের হওয়া যে ডালপালাগুলো সেই ডালপালাগুলো কেটে দিবেন। তাহলে হবে কি সেইখান থেকে আবার শাখা প্রশাখা গজায় মানে আবার জোপড়া হবে। এরকমভাবে কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছগুলো মানে জোপড়া করে থাকি। আর কি বলবো, আমার বান্ধবীর গাছগুলো তো হচ্ছে যে আমার থেকেও মনে হয় সুন্দর ওর গাছগুলো, ও এভাবেই করে থাকে, মানে ওর গাছগুলো অসম্ভব সুন্দর। এবার গিয়ে তো মানে দেখি যে কী যে সুন্দর ওর গাছগুলো হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। কিন্তু আমি ওর সাথে আমি পুরোটা সময় ব্যয় করেছি, আমি কোনো টাইম মানে নষ্ট করতে চাই না, যেহেতু ও চলে যাবে। ওর সাথে আমি একদিন ছিলাম রাত্রে, ওর গাছগুলো অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু আমি ওইভাবে গাছের শেয়ারটা করিনি আর কি। ও এভাবে কেটে কেটে দেয়, তারপরে গাছগুলো জোপড়া হয়। আর আমার কাছে জোপড়া গাছটাই খুব ভালো লাগে, সেই জন্য আমি সবসময় মানে এভাবে কেটে কেটে গাছগুলোকে মানে জোপড়া করার চেষ্টা করি। সেটাই মূলত আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি যে অনেকেই কিন্তু এরকম জোপড়া গাছ পছন্দ করে। দেখা গিয়েছে যে জোপড়া গাছ একটা টপের ভিতরে রেখে দিলে মানে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, একটা ঘরের কোণে কোণায় যে কোনো জায়গায় রেখে দিলে গাছটা কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্যে মানে মূলত দেখা গিয়েছে আমি জোপড়া গাছ বিশেষ করে আমি বেশি পছন্দ করি আর কি। আর যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা আমার, আমি কিভাবে মানি প্ল্যান্ট গাছ আমি জোপড়া করে থাকি সেটাই মূলত আজকের ব্লগে আমি মানে শেয়ার করার চেষ্টা করেছি। আর ওই প্রথমে যে টুকিটাকি গাছগুলো ছিল সেগুলো আমি সেরে তারপরে হচ্ছে আমি একটা টপ বারান্দা থেকে নিয়ে এসে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, মানে পুরাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমি মানি প্ল্যান্ট গাছ কীভাবে আমি জোপড়া করি। দেখেন আমি এই টপটার বাহিরে মানে যে ডালপালাগুলো চলে গিয়েছে সেইগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, আমি কিন্তু মধ্যে থেকে কোনো ডালপালা আমি টাচ করিনি, দড়িও না কিছুই করিনি, সেই জন্যে কিন্তু গাছটা মানে এইভাবে আস্তে আস্তে করে জোপড়া হতে থাকবে। আপনারা যদি জোপড়া করতে চান এইভাবে কিন্তু আপনারা আস্তে 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 করে কেটে কেটে জোপড়া করতে পারেন মানি প্ল্যান্ট গাছ। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আমি আমার সকল ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।